একজন আমার কাছে এসে বলল, বাল্যকাল থেকে আল্লাহ আজ্জা জাল্লার সাথে তার গভীর সম্পর্ক ছিল। খুব অল্প বয়স থেকে সে আল্লাহর নিকট দোয়া করত, এমনকি কিশোরী বয়সেও তাহাজ্জুদ পড়ত, এমনকি কিশোরী বয়সেও যখনই সে আল্লাহর নিকট কিছু চাইত আল্লাহ তাকে তা দিত। এই ব্যক্তির আসলে খুব কঠিন এক জীবন ছিল। অল্প বয়সে বাবাকে হারান, কোনো ভাই নেই, এই বোন খুবই একাকিত্বের জীবন কাটিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকবেন। যখন সে এভাবে বড় হতে শুরু করলো, সে দেখতে লাগলো যখনই সে আল্লাহর কাছে কিছু চাইত আল্লাহ অলৌকিকভাবে তার সকল প্রার্থনার জবাব দিত। যখনই সে আল্লাহর কাছে কিছু চাইত আল্লাহ কখনো তার দোয়ার জবাব না দিয়ে থাকেননি। এভাবে সে আল্লাহর উপর নির্ভরতা এবং নৈকট্য বাড়িয়ে তোলে। যখনই তার কিছুর দরকার হতো, সে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তা চাইত। তো তার আসলে এই আল্লাহর সাথে খুব সুন্দর একটা কানেকশন ছিল। তাহলে এখানে প্রশ্ন কোথায়? প্রশ্ন আসে এই ব্যাপারটা থেকে যে সম্প্রতি তার জীবনে সে অপ্রত্যাশিত কিছু কঠিন সমস্যার মুখোমুখি হয়, তাই সে আল্লাহর প্রতি ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, দোয়ার পরিমাণও বাড়িয়ে দিল, কারণ তার সমস্যা বৃদ্ধি পেয়েছে। সে ভাবলো সমস্যা যেহেতু বেড়েছে তাই আল্লাহর কাছে সমাধানের জন্য দোয়ার পরিমাণও বাড়াতে হবে। তাই সে এমনটা করলো, সে এত বেশি নামাজ পড়লো, এত বেশি পরিমাণে রোজা রাখলো যে জীবনে কখনো এত রোজা রাখেনি। আল্লাহর কাছে কাকুতি মিনতি করত, কান্নাকাটি করত, যেভাবে সে পূর্বে কখনো করেনি। কিন্তু সমস্যা আরো খারাপ হতে থাকলো, পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। তখন সে মনে মনে ভাবতে লাগলো, মনে হয় আল্লাহ আমার উপর খুশি নয়, কারণ আগে আমি দোয়া করতাম আর সব দোয়ার উত্তর পেতাম। আমার আগে তো এই সমস্যা ছিল না, যখনই আমার কিছু দরকার হতো আল্লাহর দিকে ফিরতাম আর আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিতেন। কিন্তু এখন আমি দোয়ার পর দোয়া, করেই যাচ্ছি, আল্লাহর কাছে ভিক্ষা চেয়েই যাচ্ছি, আমার সমস্যার কোনো সমাধান হচ্ছে না, শুধু আরো খারাপ হচ্ছে। এর কারণ কি হতে পারে? তার মাথায় এই ধারণা ঘুরতে থাকলো, নিশ্চয়ই আমি ভুল কিছু করেছি, আল্লাহ আর আমার দোয়ার জবাব দিচ্ছেন না, কারণ কোনো কারণে আমি অযোগ্য হয়ে পড়েছি, আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি আর নেই। আপনার দোয়ার উত্তর তাৎক্ষণিকভাবে পাওয়া যাক বা না যাক, এর সাথে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছেন কি না তার কোনো সম্পর্ক নেই, এর কোনো সম্পর্ক নেই তার সাথে, এই দুইটার মাঝে কোনো সংযোগ নেই। আর যদি কোনো সংযোগ থাকতো তাও আপনি জানতেন না। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, ইসুফ আলাইহিসসালাম তো 8-9 বছরের এক বালক ছিলেন মাত্র, শিশু মানেই তো নিষ্পাপ। একজন শিশু এমন কি করতে পারে যার জন্য সে কিডন্যাপ হতে পারে? একজন শিশু এমন কি অন্যায় করতে পারে যার কারণে সে গুহার মধ্যে নিক্ষিপ্ত হবে? একজন শিশু কি করতে পারে যার কারণে সে দাস হিসেবে বিক্রিত হবে ভিন্ন একটি দেশে? আর তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর কি অন্যায় করেছেন যার কারণে তাকে কারাগারে নিক্ষিপ্ত হতে হবে মিথ্যা একটা অভিযোগে? তিনি তো নিজের অন্যায়ের কারণে জেল খাটেননি, তিনি নির্দোষ ছিলেন, আর তাকে এতগুলো বছর জেলে কাটাতে হয়, তাকে জীবনে এমন সব পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়, অন্য কারো এমন হলে বলতো ভাই জীবন অন্যায্য, কি বা করার আছে, জীবন অন্যায্য। কিন্তু একজন বিশ্বাসীর ক্ষেত্রে কি হয়? সে শুধু বলে না যে জীবন অন্যায্য, সে বলে আল্লাহ অন্যায্য, নাউজুবিল্লাহ। আর আল্লাহ সূরা ইউসুফে বলছেন, আল্লাহ গালিবুন আলা আমরিহি, আল্লাহ তার সকল কাজে তত্ত্বাবধান করছিলেন। ইউসুফের জন্য যত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আল্লাহ তার সবগুলোতে প্রভাব রেখেছিলেন। কিভাবে? কখনো কখনো আমি আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হব আল্লাহ জানেন ভালো কিছু সামনে আছে, কখনো কখনো ভালো যা কিছু আসছে তা আপনার নিজের জন্য, আবার কখনো বা অন্য কারোর জন্য, কখনো কখনো আপনি জীবিত থাকতেই এর উপকার পাবেন, আর কখনো কখনো এই উপকার আসবে আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর। ইউসুফ আলাইহিসসালামের ক্ষেত্রে কি হয়েছিল? একজন পিতা তার সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, কিন্তু চিন্তা করে দেখুন, তাকে যদি কিডন্যাপ করা না হতো তাহলে তিনি কুয়ায় নিক্ষিপ্ত হতেন না, তিনি যদি কুয়ায় না পড়তেন তাহলে কোনোদিন মিশরে গিয়ে পৌঁছাতেন না, আর মিশরে কোনোদিন না গেলে তিনি জেলে নিক্ষিপ্ত হতেন না, আর যদি জেলে না যেতেন তাহলে জেলের ওই দুই লোকের সাথে তার কোনোদিন সাক্ষাৎ হতো না যাদের স্বপ্নের তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। ওই দুই ব্যক্তির সাথে যদি তার কোনোদিন দেখা না হতো, তাদের একজন বেঁচে যায় এবং রাজার খেদমতে নিয়োজিত হয়, আর যখন রাজা একটি স্বপ্ন দেখলেন ওই ব্যক্তি তাহলে কোনোদিন বলতেন না যে হ্যাঁ আমি এক লোকের কথা জানি যে আপনার স্বপ্নের ব্যাখ্যায় সাহায্য করতে পারবে। স্বপ্নটা কি ছিল? দেশে 7 বছর হবে প্রাচুর্যের, আর পরবর্তী 7 বছর দেশে কোনো ফসল ফলবে না, কোনো উৎপাদন হবে না, মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। যদি ইউসুফ জেলে না যেতেন আলাইহিসসালাম এবং তাকে মুক্তি দেওয়া না হতো ওই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য সেই সময়, তাহলে দেশ অর্থনৈতিক, ফাইন্যান্সিয়াল এবং সামাজিক এক দুর্যোগে পতিত হতো,
লক্ষ লক্ষ শিশু দুর্ভিক্ষে মারা যেত। একজন শিশু কষ্ট স্বীকার করল কয়েক বছরের জন্য। এক শিশুর কষ্ট স্বীকারের ফলে আল্লাহর পরিকল্পনা ছিল অগণিত পরিবারকে অনাহারে সন্তান হারানোর বেদনা থেকে রক্ষা করবেন। এই পরিকল্পনার কারণে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে ফিরে এসে স্বপ্নের ব্যাখ্যা করলেন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন।